হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে ভালো আছেন। আবারও মেসির পায়ের জাদু, আবারও জোড়া গোল, নিজের ঝলক দেখালেন নিউল্যান মেসি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের পা থেকে এলো জোড়া গোল। এলএম টেনের পারফরমেন্সে ভর করে অনলাইন সিটি এসসির বিপক্ষে 3-1 গোলের জয়ে লিগার্স কাপে শেষ ষোলোর টিকিট কেটে ফেলল ইন্টারমিয়ামি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডায় হওয়া ম্যাচের সপ্তম মিনিটে জালের দেখা পান মেসি, সতীর্থ রবার্ট টেলরের বাড়ানো বল পায়ে লক্ষ্যভেদ করেন তিনি খুব সুন্দরভাবে। 17 মিনিটে সেজার আরাওজোর নিষাদভেদে সমতায় ফেরে অনলাইন সিটি। প্রথমার্ধ শেষ স্কোরলাইন ছিল 1-1। খেলার 51 মিনিটে স্পট কিক থেকে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেস, এরপর আবারও মেসির পা থেকে আসে গোল। জোসেফের অ্যাসিস্টে বল নিয়ে 72 মিনিটে ডান পায়ের শটে বলে জালে প্রবেশ করান আর্জেন্টাইন এই মহাতারকা। আসলেই মেসি আমাদের ফুটবল বিশ্বকাপের জন্য ক্ষণজন্ম বা একজন কিংবদন্তি। যদিও আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার, তারপরেও মেসির মতো ফুটবলারদের জন্য সবসময় শুভকামনা, যারা আমাদেরকে খেলাটা দিয়ে থাকেন, আনন্দ দিয়ে থাকেন, যাদের নৈপুণ্য দেখার জন্য সবাই সারা বিশ্বের ফুটবল অপেক্ষা করে। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, দেখা হবে বিজয়ে, বাই।